আসসালামু আলাইকুম, বিডিস স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা বাংলাদেশের দর্শকরা তো ক্রিকেটকে অনেক ভালোবাসি, সেই সাথে ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটারদের, এবং আগ্রহের কমতি থাকে না কোন ক্রিকেটারের বউ আসলে কত সুন্দর, তাদের শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমান পরিস্থিতি কি তা জানার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা জানাবো বাংলাদেশি ক্রিকেটারদের বউ কত সুন্দর এবং তাদের শিক্ষাগত যোগ্যতা এবং বর্তমানে তারা কে কি করছেন এই সম্পর্কে। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আমাদের সাথেই। সবার প্রথমে বলতে চাই সাকিব আল হাসান এবং শিশির। বাংলাদেশ দলের সবচাইতে জনপ্রিয় এবং দামি ক্রিকেটারের নাম যদি বলতে চাই, তাহলে যার নাম প্রথমে আসবে তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু বাংলাদেশ দলই নয়, বিশ্ব ক্রিকেটের অলরাউন্ডারদের তালিকায় যিনি ছিলেন দীর্ঘ সময় টপ নাম্বার পজিশনে। এই ক্রিকেটার ১২-১২-১২তে উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করে স্মরণীয় করে রেখেছেন নিজের ম্যারেজ ডেটটা, যে কেউ এটা মনে রাখতে পারবে। তার সহধর্মিনী শিশির একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তবে বর্তমানে তিনি মডেল হিসেবেও কাজ করছেন। বিয়ের অল্পদিনের মধ্যেই অত্যন্ত সুন্দর দুটি কন্যা সন্তানের জনক হয়েছেন সাকিব আল হাসান। সবশেষে তার একজন ছেলে হয়েছে যার নাম ইরাম হাসান, তাদেরকে নিয়ে এখন যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। দ্বিতীয়ত মুশফিকুর রহিম ও জান্নাতুল কিফায়াত। মিস্টার ডিপেন্ডেবল হিসেবে খ্যাত বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম, বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করা এই ক্রিকেটার নিজের পারফরমেন্স দেখিয়ে মন জয় করে নিয়েছে কোটি দর্শকের। ২০১৪ সালে তিনি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন জান্নাতুল কিফায়াতকে, তার সহধর্মিনী একজন ডিপ্লোমেটিক মুসলিম মাইন্ডেড মহিলা, এবং তিনি সবসময় চেষ্টা করেন ইসলামের নিয়মগুলো মেনে চলার। তার স্ত্রীর বড় বোন বাংলাদেশের জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সহধর্মিনী। তৃতীয়ত বলতে চাই তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকার কথা। বাংলাদেশের ড্যাশিং ওপেনার হিসেবে খ্যাত অন্যতম সেরা খেলোয়াড় তামিম ইকবাল খান, এখনও বাংলাদেশ দলে তার মধ্যে নির্ভরযোগ্য ওপেনার দ্বিতীয়টি দেখা যায়নি। ক্রিকেটের তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম তামিম। ২০১৩ সালে জমকালো আয়োজনের মাধ্যমে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন তামিম ইকবাল খান। বিয়ের অনুষ্ঠানে ফর্মাল প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, শেখ হাসিনা সহ উপস্থিত ছিল বড় বড় সব এমপি মন্ত্রী ও জাতীয় দলের সব ক্রিকেটার। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন তামিম ইকবাল খান। ৪. শাহরিয়ার নাফিস ও ইশিতা তাসমিন। বাংলাদেশ দলে জায়গা পাওয়ার পর বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হিসেবে খ্যাত ক্রিকেটার শাহরিয়ার নাফিস, যদিও নিজের মন্তভাগ্যের কারণে খুব বেশি দিন স্থিত হতে পারেনি জাতীয় দলে। শাহরিয়ার নাফিস বিয়ে করেন ঢাকা ভার্সিটিতে পড়া সুন্দরী রমণী ইশিতা তাসমিনকে। ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা এই রমণীর সাথে নাফিসের পরিচয় হয় ভার্সিটিতেই। দীর্ঘদিন প্রেমের পর অবশেষে তাসমিনকে বিয়ে করেছেন নাফিস। বর্তমানে এই দম্পতির একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। ৫. মাহমুদুল্লাহ রিয়াদ ও জান্নাতুল কাউসার। মাহমুদুল্লাহ বাংলাদেশের অন্যতম সেরা নির্ভরযোগ্য খেলোয়াড়দের মধ্যে একজন, যিনি বিশ্বকাপের মতো বড় আসরে টানা ২বার সেঞ্চুরি করে উজ্জ্বল করেছে বাংলাদেশের মুখ। ব্যাটে বলে অলরাউন্ডার এই খেলোয়াড় জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করে দেখিয়েছেন অনেক বড় চমক। পূর্ব প্রেমের সম্পর্কের কথা শোনা না গেলেও হঠাৎ করেই ২০১১ সালে কিন্তু জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করে চমক দেখিয়ে ফেলেছিলেন এই ক্রিকেটার। ৬. ইমরুল কায়েশ ও রুবাইয়া কায়েশ। ইমরুল কায়েশ বাংলাদেশ জাতীয় দলের একজন প্রফেশনাল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, নিয়মিত দলে জায়গা না পেলেও দলের প্রয়োজনে সবসময় নিজের সেরাটা দিয়ে থাকেন এই খেলোয়াড়। এই ক্রিকেটার নিজের সহধর্মিনী হিসেবে বেছে নিয়েছেন রুবাইয়া ইসলামকে। তার সহধর্মিনী অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন, তবে বর্তমানে কোনো চাকরি বাকরি না করে সাংসারিক পেশায় তিনি খুবই মনোযোগী হয়েছেন। ৭. মোহাম্মদ আশরাফুল ও আনিকা তাসলিমা। বাংলাদেশ দলের একসময়ের সেরা খেলোয়াড় ছিলেন মোহাম্মদ আশরাফুল। নিয়মিত দুর্দান্ত পারফরমেন্স করার দলের ক্যাপ্টেনের দায়িত্বটাও তুলে দেওয়া হয়েছিল তার হাতে, কিন্তু সেই দায়িত্ব খুব বেশি দিন ধরে রাখতে পারেনি এই খেলোয়াড়। অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে বাদ পড়ে দল থেকেই। ডেডিকেটেড ২০১৫ সালে বিয়ে করেন আনিকা তাসলিমাকে। তার স্ত্রী আনিকা একজন প্রাইভেট ইউনিভার্সিটিতে স্টুডেন্ট রয়েছেন, তবে বর্তমানে ফ্যামিলি নিয়ে সুখে আছে কিন্তু এই দম্পতি। ৮. সৌম্য সরকার ও প্রিয়ন্তী দেবনাথ পূজা। বাংলাদেশ দলের সময়ের সেরা ক্রিকেটার সৌম্য সরকার, গোড়াপত্তনকারী ব্যাটসম্যান এবং অপশনাল বোলার হিসেবে খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন এই ক্রিকেটার। এই বছরই ২৭ ফেব্রুয়ারি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রিয়ন্তী দেবনাথ পূজাকে বিয়ে করেন সৌম্য সরকারই। তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল খুলনার একটি বড় ক্লাবে। সৌম্য সরকারের স্ত্রী পূজা বলেছেন তার বোনের বিয়ের এক অনুষ্ঠানে সৌম্য সরকার প্রথম তাকে প্রপোজ করে বসে, তারপর দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল তাদের। ৯. সাব্বির রহমান ও মালিহা তাসনিম। বাংলাদেশের অন্যতম ট্যালেন্টেড একজন ডানহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান, কম বল খেলে বেশি রান করায় তার জুড়ি নেই।
বাংলাদেশের ক্রিকেটের ব্যাট বয় হিসেবে খ্যাত ওই ক্রিকেটার বিয়ে করেছেন মালিহা তাসনিম নামের সুন্দরী এক রমণীকে। বিয়ের আগে মালিহা তাসনিমকে খুব বেশি দেখা না গেলেও তিনি অত্যন্ত জনপ্রিয় একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। বিয়ের পরে দম্পতিকে বেশ কয়েকবার বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে আসতে দেখা গিয়েছে। সবশেষে বলতে চাই, যার কথা না বললেই নয়, মাশরাফি বিন মর্তুজা ও সুমনা হক সুমির কথা। বাংলাদেশ ক্রিকেটে নতুন ধারা সূচনা করেছে যে ক্রিকেটার তিনি আর কেউ নয়, সকলের প্রিয় বাংলাদেশের আইডল ম্যান হিসেবে খ্যাত মাশরাফি বিন মর্তুজা। প্রচুর জনপ্রিয়তা থাকায় ক্রিকেটারের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে মজার ব্যাপার হলো, ছোটবেলা থেকেই এই ক্রিকেটারের প্রেম ছিল সুমনা হক সুমির সাথে। এলাকার ছোট বড় সকলের জানতো তাদের প্রেমের গল্প। যখনই দূরে কোথাও খেলতে যেত, আসার সাথে সাথে দেখা করতে যেত সুমির সঙ্গে। দীর্ঘদিন প্রেমের পর সুমিকে বিয়ে করে মাশরাফি বিন মর্তুজা সুখী হয়েছেন। বর্তমানে রাজনীতিতেও মাশরাফিকে কাছ থেকে অনেক সহযোগিতা করে যাচ্ছেন তার স্ত্রী সুমনা হক সুমি। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং ক্রীড়া জগতের ভেতরে বাহিরে সব আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। এবং আপনার ব্যক্তিগত পছন্দের কোনো ক্রিকেটারের সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।